हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तुम्हारे साथ शेयर करब खूब सुंदर दुटो टिप्स जेटा यूज करे तुम्हरा स्ट्रॉबेरी अनेक दिन पर्यंत खूब भालो रखते पारो। तो देखो एखाने आमी स्ट्रॉबेरी नियेछी आर आमी एगुलोके छोटो छोटो पिसेस करे केटे निच्छी। खूब बेशी छोटो किन्तु करब ना, बड़ो स्ट्रॉबेरी होले चार पिसेस करब आर छोटो होले दो पिसेस करब। करे आमी एगुलोके फ्रिजे एकटा एयर टाइट जारे करे रेखे देब। बेश 6 मास किन्तु एगुलो खूब भालो थाकबे, नष्ट होबे ना। अनेक समय कि हय, आमरा बाजार थेके अनेक स्ट्रॉबेरी निये आसि, साथे साथे खावा हय ना, তখন কিন্তু এইভাবে স্টোর করে রাখা যায়। আর এটা কিন্তু আমি একটা বিখ্যাত শেফের কাছ থেকে জেনেই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। এইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমি তোমাদেরকে বলি, স্ট্রবেরি কিন্তু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ফল। এই ফল আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা খুব ভালো। তো এই বিভিন্ন বড় বড় রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক এবং হার্ট ডিজিজ কমতে সাহায্য করে। তো একটা পদ্ধতি তোমাদেরকে বললাম, এবার দেখো সেকেন্ড স্টেপ বা সেকেন্ড পদ্ধতি আমি কিভাবে স্টোর করব। আমি এখানে বেশ কিছুটা স্ট্রবেরি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ একটু ছোট ছোট করেছি, খুব বেশি কিন্তু ছোট করিনি। আর আমার লাগবে এখানে লেমন জুস, তার জন্য আমি এখানে দেখো লেমন কেটে নিচ্ছি আর তারপরে সিডসগুলোকে বের করে নিলাম। এবার খুবই সহজ আর দারুণ খেতে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। এখানে একটা আমি প্যান নিয়ে নিলাম, তার মধ্যে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম আর এখানে সামান্য চিনি অ্যাড করছি। ধরো এখানে 1 কাপ স্ট্রবেরির সাথে তোমাদেরকে 3 টিস্পুন চিনি অ্যাড করতে হবে, খুব বেশি চিনি নয়। আর এটা দেওয়ার পরে আমরা গ্যাসটাকে অন করে দিলাম। এবার একদম লো ফ্লেমে আমাদেরকে চিনি আর স্ট্রবেরিটাকে রান্না করতে হবে। ধীরে ধীরে স্ট্রবেরিটা গলবে আর খুব সুন্দর চিনিটাও মেল্ট হবে, তাতে একটা সুন্দর কালার আসবে আর খুব সুন্দর এটা তৈরি হবে। এটাকে কিন্তু আমরা পিউরি বানাবো না, এটাকে বলা হয় স্ট্রবেরি কম্পোট। এটা খেতে এত ভালো হয়, যারা স্ট্রবেরি খেতে এমনি ভালোবাসে না তারাও এটা চেটে পুটে খাবে। তো দেখো এটাকে আমি ধীরে ধীরে, আর কালার কী সুন্দর আসছে, যত এটা কুক হচ্ছে স্ট্রবেরির কালারটা কিন্তু দারুণ বেরিয়ে আসছে। তো এইভাবে আমরা দুইভাবে কিন্তু স্ট্রবেরিটাকে স্টোর করতে পারি, বেশ কিছুদিন স্টোর করা যায়। আর এইভাবে তো বেশি দিন থাকবেও না ঘরে, যখনই তৈরি করবে দেখবে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই বলবে স্ট্রবেরি কম্পোট দাও। আবার এটা তৈরি করে কেক ডেকোরেশনও করা যায়, সেটাও তো কেকের টেস্টও খুব সুন্দর হয়। তো দেখো আমি হালকা হালকা করে একটু স্ম্যাশ করে দিচ্ছি, পুরোটা স্ম্যাশ করব না। এতে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার থাকবে, যেটা খেতে মুখে পড়বে, ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিলস্পুন জল, আর সেটা মিশিয়ে অ্যাড করে দিলাম এই স্ট্রবেরি কম্পোটের মধ্যে। এতে কী হবে, একটু চিনি আর স্ট্রবেরির যে জল জল ভাবটা থাকে সেই ওয়াটারি ভাবটা কমে যাবে, একটা সুন্দর থিকনেস এর মধ্যে আসবে। তো চলো এটা দিয়ে আবার সামান্য নেড়ে চেড়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আর ফ্রোজেন স্ট্রবেরিগুলো দিয়ে যে কোনো সময় স্মুদি, লস্যি সব কিছু বানিয়ে খাওয়া যেতে পারে 6 মান্থ পর্যন্ত। আমি যখন এটা বানাচ্ছিলাম বাড়িতে, হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনে এটা দেখে ভীষণ খুশি হচ্ছিল। তবে কোয়ান্টিটিটা ভীষণই কম হয়েছে, যদি এরপরে আমি স্ট্রবেরি পেলে আরও বেশি করে বানিয়ে নেব। তো এবার দেখো গ্যাসটা তো আগেই অফ করে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর জুস, লেমন জুস দিয়ে আবার মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি কম্পোট। এবার একটা খুব ভালো জারে করে কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে, এয়ারটাইট জারে করে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে এটা খেতে পারো। তো আমি যেহেতু একদমই অল্প হয়েছে বলে আর জারে রাখলাম না, আমি একটা কাচের বাটিতে করে ঢেকে ফ্রিজে রেখে দেবো। আর এরপরে আমি তোমাদেরকে দেখাবো কী কীভাবে এটাকে খাওয়া যেতে পারে। কালারটাই কিন্তু এত সুন্দর এসেছে, অ্যাট্রাক্ট করছে, আর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, জাস্ট দারুণ। বাজারে এরকম জেলি বা জ্যাম কোথাও পাবে না, কম্পোটটা খেতে ভীষণ ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখো আমি ব্রেডের সাথে নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে, আর কালার দেখো কী সুন্দর। আর এরপরেও আমি ক্রিম রোলের সাথেও এটাকে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং অন্যদের সাথে অনেক
অনেক অনেক শেয়ার করো। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ।